আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আপনারা প্রত্যেকেই ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন সময় ভিডিও প্লে করে রাখেন। প্লে করার পর আপনারা ভিডিও কোয়ালিটিটা নির্দিষ্ট কোয়ালিটিতেই রেখে ভিডিওটি প্লে করেন। ধরে নেওয়া যাক আপনি 144p-তে প্লে করে রাখলেন, কিন্তু সেকেন্ড ভিডিও আসার সাথে সাথেই এই ভিডিও কোয়ালিটিটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু আপনারা চাচ্ছেন যে একবার একটা কোয়ালিটি সেট করে রাখলে যেন সব ভিডিও ওই নির্দিষ্ট কোয়ালিটিতেই চলে, অর্থাৎ 144-এই সেট করে রাখলে যেন সব ভিডিও 144-এই চলে, অথবা HD-তে রাখলে যেন সব ভিডিও HD-তেই চলে। হ্যাঁ, আপনি এই কাজটি করতে পারবেন এই ভিডিওটি দেখে। আপনার সিলেক্টকৃত একটা কোয়ালিটিতেই সকল ভিডিও প্লে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন, দেন সার্চ বারে ফটো কোয়ালিটি ফর ইউটিউব লিখে সার্চ করে দিবেন। আমি ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি, আপনি যদি ফায়ারফক্সে ইউজ করেন তাহলে ফায়ারফক্সেও এই এক্সটেনশনটা অ্যাড করাইতে পারবেন। তো লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ক্রোম ব্রাউজারের জন্য এই এক্সটেনশনটি দেখতে পাবেন, এবং যারা ফায়ারফক্স ইউজ করবেন তাদের জন্য এই ধরনের এক্সটেনশনটি দেখতে পাবেন। চিন্তার কোনো কারণ নেই, আমি দুইটা এক্সটেনশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যে কোনো ব্রাউজার থেকে সেখানে ক্লিক করে কানেক্ট করে নিতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি ক্রোম ব্রাউজারে কিভাবে কানেক্ট করবেন। ব্রাউজারে অ্যাড করার জন্য অ্যাড টু ক্রোম এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এই ধরনের একটা পপ আপ মেসেজ আপনারা লক্ষ্য করবেন, এখান থেকে অ্যাড এক্সটেনশন এইখানে ক্লিক করে দিতে হবে। দেন মিডিলের এই অপশনটাতে ক্লিক করবেন, এখান থেকে এক্সটেনশনটা পিন করে নিতে হবে। লক্ষ্য করুন আমি পিন করে নিচ্ছি। পিন করার পর দেন লক্ষ্য করুন আমার এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। এখন আমি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও প্লে করে আপনাদের দেখাবো যে এই এক্সটেনশনটি কীভাবে কাজ করে। এর জন্য আমি যে কোনো একটা ভিডিও প্লে করে দিচ্ছি। লক্ষ্য করুন আমি আপনাদের ভিডিওর কোয়ালিটিটা দেখাচ্ছি, এখানে ক্লিক করে দিলাম, দেন লক্ষ্য করুন ভিডিওটি 1080 কোয়ালিটিতে চলছে, অর্থাৎ HD-তে চলছে। আমি এবার এক্সটেনশনের উপর ক্লিক করে দিচ্ছি, লক্ষ্য করুন এখানে 1080 দেয়া আছে। তো এখান থেকে আমি এবার চেঞ্জ করে দেব, 144p-তে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমি সেভ অপশনে দিয়ে সেভ করে দেব। সেভ করা শেষ, এখন আমি এই ভিডিওটি রিলোড দিয়ে দিব, দেখব যে 144-এ এই ভিডিওটি প্লে হয় কি না। এবার আমি কোয়ালিটিতে চেক করব, এখানে ক্লিক করে দিচ্ছি, লক্ষ্য করুন 144-এ সিলেক্ট হিসেবে আছে। এখন আমি দ্বিতীয় ভিডিও প্লে করব, দেখব যে দ্বিতীয় ভিডিওটা 144-এ চলে কি না। এবং আমি কোয়ালিটিটা চেক করে দিচ্ছি আপনাকে, লক্ষ্য করুন 144-এই সেকেন্ড ভিডিওটি প্লে হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ভিডিও কোয়ালিটিতে একটা নির্দিষ্ট কোয়ালিটি সিলেক্ট করে সকল ভিডিও একই ব্রাউজারে প্লে করতে পারবেন। লক্ষ্য করুন এখানে 144 সেট করা আছে। তো আপনি যে কোয়ালিটিতে ভিডিও প্লে করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিয়ে সেভ করে রাখবেন। এভাবে আপনি আপনার সিলেক্টকৃত কোয়ালিটিতেই সকল ভিডিও প্লে করতে পারবেন, অর্থাৎ আপনি যদি HD সেট করে রাখেন সকল ভিডিও HD-তে প্লে হবে, অথবা 144-এ সেট করে রাখলে সকল ভিডিও 144-এই চলতেই থাকবে। আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনার ভিডিও কোয়ালিটি সেট করার পর প্রথম যে স্কোয়ার ঘরটি আছে এখানে ক্লিক করে দিবেন না, অর্থাৎ টিক চিহ্ন হবে না, শুধুমাত্র সেকেন্ড ঘরটায় টিক চিহ্ন থেকে যাবে। এবং সেভ অপশনে সেভ করে আপনি কোয়ালিটিটা নিশ্চিত করবেন, লক্ষ্য রাখুন। নতুবা আপনার প্রথম ঘরটিতে টিক চিহ্ন হয়ে গেলে শুধুমাত্র একটা ভিডিও প্লে হবে, বাকি ভিডিও প্লে হবে না, স্টপ হয়ে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইউটিউব রিলেটেড নেক্সট ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।